We are free thinker friends. Pio Sangrami Mukta Mara Bondura. আমি আজকে সকাল থেকে সকাল 9:30 থেকে এই সন্ধ্যা 6:30 পর্যন্ত দিনব্যাপী অনশন কর্মসূচি পালন করতেছিলাম আমাদের সহকর্মী যোদ্ধা বন্ধু নীলানীলের জন্য জাস্টিস ফর নীলানীল এই শিরোনামে আপনারা জানেন আজ থেকে প্রায় 4 বছর আগে 2015 সালের 7ই আগস্ট 2015 সালের 7ই আগস্ট কিলগাঁও নিজ ভাষায় ধর্মীয় উগ্রপন্থী জঙ্গি গোষ্ঠীদের চাপাতির নির্মম আঘাতে নীলানীলকে হত্যাকাণ্ড হত্যা করা হয় নীলানীলকে খুন করা হয় ধর্মীয় উগ্রবাদীদের কাছে আমি গত 4 বছর যাবৎ আমি নীলানীল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এই 7ই আগস্ট অনশন কর্মসূচি পালন করে আসছি আজকেও তারই ধারাবাহিকতা নীলানীল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রেস করার সামনে সারাদিনব্যাপী অনশন করে আমি 4 বছর যাবৎ করতেছি আমাদের অন্যান্য যে মুক্তমানা বন্ধুরা আছে রাজীব হায়দার অভিজিৎ রায় ওয়াসিকু বাবু অনন্ত বিজয় নীলানীল নাজিমুদ্দিন সামাদ তারপর হুমায়ুন আজাদ প্রকাশক আরবিন্দ দীপন সমপ্রেমী জুল হাস এবং তানায় এবং সর্বশেষ শাহজাহান বাচ্চু ভাই এই যে হত্যাকাণ্ডগুলো হয়েছে আজ পর্যন্ত সরকারের পরবর্তী পক্ষ থেকে আমাদের রাষ্ট্র এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো সুষ্ঠু তদন্ত সুষ্ঠু বিচার কোনো কিছুই হয়নি সরকারের এক ধরনের প্রশ্রয় এবং এক ধরনের উদাসীনতার কারণে এই একের পর এক নির্মম হত্যাকাণ্ডগুলো হয়ে গেছে ধর্মীয় উগ্রবাদী জঙ্গিদের দ্বারা সরকার এক ধরনের নির্লিপ্ত ভূমিকা পালন করে গেছে আমাদের মুক্তমানা বন্ধুদের হত্যাকাণ্ডগুলোর ব্যাপারে তো আমরা একের পর এক প্রতিবাদ জানিয়ে আসতেছি আমি এর আগে আমার অন্যান্য সহযোদ্ধাদের ক্ষেত্রেও প্রতিবাদী কর্মসূচি পালন করেছি আমার অন্যান্য বন্ধুরাও করেছে শাহবাগে করেছে বিএসসিতে করেছে প্রেস ক্লাবে আমি অনশন কর্মসূচি করে গেছি আজকেও এই ধারাবাহিকতায় নীলানীল হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে রাষ্ট্র এবং প্রশাসন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি অতি দ্রুত নীলানীল সহ সকল মুক্তমানা লেখক প্রকাশক সমপ্রেমী যারা আছে তাদের হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে তাদেরকে আইনে তাদের খুনিদের জঙ্গি খুনিদের সর্বোচ্চ শাস্তির জন্য ব্যবস্থা করা হয় ডিমান্ড জাস্টিস ফর আওয়ার ফ্রি থিঙ্কার কিপ জাস্টিস ফর নীলানীল থ্যাংকস টু অল এই আমাদের নীলানীল জাস্টিস ফর নীলানীল জাস্টিস ফর নীলানীল ভাইজান ভাইজান এটা একটু ধরবেন একটু ধরবেন আমার দিকে ধরেন একটু কোন শান্তি ধরেন কি ধরেন আমি ধরে রাখেন ভিডিও ধরে রাখেন আমি এখন অনশন কর্মসূচি আমাদের শ্রদ্ধেয় কমরেড বদরুল আলম ভাই আমার কর্মসূচিতে আজকে অনশন কর্মসূচি ভঙ্গ করে দিচ্ছে আজকের মতো এখানে অনশন কর্মসূচি সমাপ্ত ঘোষণা করলাম ধন্যবাদ সকলকে সব করি